হ্যালো এভরিওয়ান, সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে নিয়ে এলাম কাঁচা পাঙ্কা, এই এতগুলো কাঁচা লঙ্কা, যেগুলো বিট্টুও খায় আর আমারও রান্নায় হয়ে যায়। তো এসে রান্না চাপিয়ে দিলাম। আর হ্যাঁ, বরমশাইয়ের একটাই কথা, বউ নাকি পকেট থেকে টাকা চুরি করে, বউ নাকি পকেট থেকে টাকা চুরি করে। আচ্ছা বলো দেখিনি, এই যে দেখতে পাচ্ছ এতগুলো চিংড়ি মাছ, এই দেখছো সাইজটা কীরকম বড় বড়। এখানে আছে 500 গ্রাম চিংড়ি মাছ, যা কিনা আমি 40 টাকায় এনেছি বাজার থেকে। তোমরা পারতে বলো, এই যে বউ টাকা মেরে মেরে পকেট থেকে চুরি করে করে যে বউ কী করে টাকা দিয়ে, সেটা কিন্তু কেউ জানে না। এই যে দেখো তো, এত দামি চিংড়ি মাছ যে আমি এত কম দামে নিয়ে এলাম, সেটার ক্রেডিটটা কোথায় পাবো বলো, সেটা কে বলবে বলো। আর এখানে দেখো ফ্রিজের কিছু শুকনো সবজি ছিল, পটল আর হচ্ছে কচু আর একটু আলু দিয়ে এগুলোকে একটা সবজি রান্না করে নিচ্ছি। উপর সে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ পুরো এক মুঠো দিয়ে দিলাম, আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিলাম স্টোর করে ফ্রিজে। কেননা আজকে তোমাদের দাদাভাই থাকবে না ঘরে, এক জায়গায় নিমন্ত্রণ আছে খেতে যাবে, তাই আমি আমার মতো করে কিছুটা রান্না করলাম। এই একটা সবজি রান্না দিয়ে খাওয়াটা একদম বাজিমাত হয়ে যাবে, যেহেতু আছে চিংড়ি মাছ। আই লাভ চিংড়ি মাছ। কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো শাশুড়ি মায়ের দেওয়া গাছের লেবু, প্রচণ্ড রস এর মধ্যে, তো লেবু এক টুকরো কেটে নিলাম। ফাইনালি আমার ভাতটা সাজানো হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে ভুলো না আমার চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কে কীভাবে চিংড়ি মাছ রান্না করো অবশ্যই কমেন্টে জানিও, আমিও ট্রাই করবো। তো আজকের মতো টাটা।